হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আজকে আপনাদের জন্য 2018-তে জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি যতগুলো ইম্পর্ট্যান্ট সামিটস হয়েছে এবং বিভিন্ন ধরনের যে ওয়ার্ল্ডের র্যাঙ্কিং বেরোয় তাতে ইন্ডিয়ার র্যাঙ্ক কত সেটা নিয়ে পুরোটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। 5-7 মিনিটের মধ্যে ভিডিওটি শেষ হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস আমি আপনাদের একটা ট্রিকের সাহায্যে মনে করে দেবো যাতে আপনারা কখনো না ভুলতে পারেন। ভিডিওটা প্রথম থেকে পুরোটা শেষ অবধি দেখলে আশা করি আপনারা এগুলি ভুলবেনও না। আমি এর আগেও কালকেও অনেকগুলি ভিডিও আপলোড করেছিলাম ট্রিক্সের সাহায্যে আপনাদের বিভিন্ন জিনিস মনে রাখার জন্য। সেগুলো আপনারা চাইলে প্লে লিস্টে গিয়ে চেক করতে পারেন। বিভিন্ন ধরনের পিডিএফ পাওয়ার জন্য আপনার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে জয়েন করে আপনারা বিভিন্ন ধরনের পিডিএফও পেতে পারেন। তো চলুন বন্ধুরা এক এক করে স্টার্ট করা যাক। প্রথম হচ্ছে এসসিও মিটিং। এসসিও মিটিং যেটা সেটা আপনার হয়েছিল চায়নাতে। এবার চায়নাতে যেটা হয়েছিল সেটা মনে আপনি মনে রাখবেন কী করে? এসসিও যেটা সেটার ফুল ফর্ম আপনারা ধরে নিন যে স্কুল অফ চাইনিজ অফিসার। এভাবে আপনারা যেটা একটা ফুল ফর্ম বানিন। এবার চাইনিজ অফিসার যারা তারা কোথায় থাকবেন? তারা চায়নাতে থাকবেন, তাহলে চায়না এর কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট চলে আসবো আমরা, নেক্সট হচ্ছে সার্ক মিটিং। সার্ক মিটিং যেটা হয়েছিল সেটা আপনার এবারে যেটা 2018-তে হয়েছে সেটা হয়েছে আপনার শ্রীলঙ্কাতে। মনে কী করে আপনারা রাখবেন? সার্ক মানে কি? সার্ক আমরা সমুদ্রের এক ধরনের জীব, এবং শ্রীলঙ্কা দেশটা কোথায় অবস্থিত? সমুদ্রের ধারে অবস্থিত, চারপাশে সমুদ্রের জল দিয়ে ঘেরা। তাহলে শ্রীলঙ্কা সমুদ্রের ধারে কি দেখতে পাওয়া যাবে? সার্ক দেখতে পাওয়া যাবে। তো এইভাবে সার্ক এবারে কোথায় হয়েছিল? শ্রীলঙ্কাতে। এটা এবারে 20তম সার্ক মিটিং ছিল। 19তম সার্ক মিটিং যেটা এর আগে সেটা হয়েছিল পাকিস্তানে, এটাও আপনারা চাইলে মনে রাখতে পারেন। এছাড়া এর পরের বারে যেটি সার্ক মিটিং হবে 21, যেটা সেটা পাকিস্তানে হওয়ার কথা চলছে, ইন্ডিয়া এখনও অবধি এটাতে সম্মতি দেয়নি। তবে বিভিন্ন দেশ পাকিস্তানে হওয়া নিয়ে সম্মতি জানিয়েছে, তো ফাইনাল ডিসিশন এখনও হয়নি। নেক্সট হচ্ছে এপেক মিটিং। এপেক মিটিং যেটা সেটা আপনার হয়েছিল এবারে পাপুয়া নিউ গিনিতে। পাপুয়া নিউ গিনি বা কী করে মনে রাখবেন? আমরা সবাই জানি এশিয়ান পেন্টসের একটা রঙের একটা ব্র্যান্ড আছে যেটাকে আমরা এপেক্স আল্টিমা বলি। তো এপেক্স আল্টিমারই নতুন একটা ধরে নিন আপনার প্রোডাক্ট আছে যেটাকে আমরা বলছি এপেক। এবার প্রোডাক্ট আমাদের ঘরে জেনারেলি যদি নতুন প্রোডাক্ট কিনতে চায় তাহলে কে কেনে? জেনারেলি আমাদের বাবারা কেনেন, অর্থাৎ আমাদের পাপারা কেনেন। এবার আমাদের পাপা যখনই প্রোডাক্ট কেনেন সেটা কী চেক করেন? সবসময় সেটা যেন নতুন হয় আর জেনুইন হয়, অর্থাৎ নিউ আর জেনুইন হয়। এইভাবে এপেক প্রোডাক্টটা কেনার জন্য পাপা সবসময় নিউ এবং জেনুইন দেখে কেনেন, সেখান থেকে পাপুয়া নিউ গিনি। তেপেক মিটিং কোথায় হয়েছিল? পাপুয়া নিউ গিনিতে। এবার হচ্ছে ব্রিক্স সামিট। ব্রিক্স সামিট এবার যেটা হয়েছে সেটা এবার হয়েছে আপনার জোহান্সবার্গে। তো জোহান্সবার্গে আপনারা কীভাবে মনে রাখবেন? ব্রিক মানে কি? আমরা এভাবে ধরে নিতে পারি যে একটা ইটা যেটাকে আমরা ইংরেজিতে ব্রিক বলি, এবং জন বলে একটা আছে, সে রোজ লেবারের কাজ করে। এবার জন লেবার কী করবে? সবসময় যদি লেবার হয় তাহলে সে ইটা বয়ে নিয়ে যাওয়ার কাজ করবে। এবার তাহলে সে এটা বয়ে নিয়ে যাওয়ার কাজ করার জন্য তাহলে কী হলো? ব্রিক্স কে বয়ে নিয়ে যাচ্ছে? জন বয়ে নিয়ে যাচ্ছে, সেখান থেকে জোহান্সবার্গ। এটা 10th ব্রিক্স সামিট ছিল। এর আগের ব্রিক্স সামিট যেটা 9th ব্রিক্স সামিট সেটা আপনার হয়েছিল চায়নাতে। এরপর হচ্ছে ব্রিক্সের এবারে যে থিমটা ছিল সেটা ছিল ব্রিক্স ইন আফ্রিকা কোলাবোরেশন। আর লম্বা লাইন ছিল, পুরোটা লিখিনি, আপনার সাথে এটুকু মনে রাখবেন। পরীক্ষাতে যদিও জেনারেলি আসে না, তবে এলে এটুকু আপনার মনে রাখলে আপনারা অ্যাটেম্প্ট করতে পারবেন। এর পরের বার 11th ব্রিক্স সামিট যেটা সেটা আপনাদের ব্রাজিলে হবে, এটা আপনারা মনে রাখতে পারেন। এরপর হচ্ছে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস কোথায় হয়েছিল? তো ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস মিটিং যেটা হয়েছিল সেটা এবারে হয়েছিল নিউ দিল্লিতে। তো নিউ দিল্লিতে কীভাবে মনে রাখবেন? জেনারেলি আমরা যদি কখনো কোনো দেখবেন কোনো পলিটিক্যাল নেতা বা অন্য কেউ যদি ধরা পড়েন তাহলে সঙ্গে সঙ্গে কী বলেন? দিল্লিতে ফোন লাগাও। এবার দিল্লিতে ফোন লাগাতে গেলে কিসের হেল্প দরকার? মোবাইলের। তো মোবাইলের থেকে আমরা দিল্লিতে ফোন লাগিয়ে দিলাম, সেখান থেকে মোবাইল কংগ্রেসের মিটিং কোথায় হয়েছে? নিউ দিল্লিতে। তারপর হচ্ছে ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেসের মিটিং কোথায় হয়েছে? ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেসের মিটিং এবারে হয়েছে শিকাগোতে। এবং শিকাগোটা এবার কীভাবে মনে রাখবো আমরা? জেনারেলি হিন্দু যারা তার আপনারা ধরে নিতে পারে তারা ইন্ডিয়াতে থাকেন। এবার ইন্ডিয়ান মানুষদের প্রতি ব্রিটিশদের ধারণা খুবই নিম্নমানের, বিদেশি লোকেদের, তারা ইন্ডিয়ানদের খুবই নোংরা, অপরিচ্ছন্ন এইসব ভাবে। তো জেনারেলি হিন্দুরা যখন হিন্দু কংগ্রেসের মিটিং করতে বাইরে গেল তখন একদল লোক কী বললো? এমা এরা ছি ছি এরা কে গো? তো ছি কে গো সেখান থেকে হচ্ছে শিকাগো। তো হিন্দু কংগ্রেসের মিটিং কোথায় হয়েছে? শিকাগোতে। এবার হচ্ছে G7 মিটিং। G7 মিটিং যেটা হয়েছিল সেটা হয়েছিল আমার কানাডাতে। এটা আপনারা মনে রাখবেন, G7 মিটিং হয়েছিল আমার কানাডাতে। এটা এবারে 44th G7 মিটিং ছিল। যদি আপনাদের মনে রাখা দরকার হয় তাহলে মনে রাখতে পারেন, জিটা যেটা হচ্ছে সেটা অ্যালফাবেটিক্যালি 7 পজিশনেই আসে, কিন্তু একটা বাচ্চা ছেলে সে কিউরিয়াসিটিতে হয়ে জিজ্ঞেস করেছে তার দাদাকে যে জিটা 7 মানে G7 কেন হয় দাদা? তো কেন দাদা সেখান থেকে এসছে কানাডা। তো G7 মিটিংটা আমার কোথায় হচ্ছে? কানাডাতে হচ্ছে।
এবার হচ্ছে কৃষি কুম্ভ মেলা। কৃষি কুম্ভ মেলা কোথায় হয়েছে? কৃষি কুম্ভ মেলা হয়েছে লখনৌতে। কিভাবে মনে রাখবো? কৃষকরা যারা, তারা জানেনি, তাদের অবস্থা খুব একটা ভালো নয়, কোনো বছর চাষ হয় কোনো বছর চাষ হয় না। এবার তারা শুনলেন মেলা এসে, তো মেলাতে যাওয়ার জন্য তারা কৃষকরা কি ভাবলেন যে কৃষকরা চলো তাহলে একটা একবার লাখটা ট্রাই করা যাক। তো কৃষকরা লাখ ট্রাই করার জন্য কোথায় এলো? লখনৌতে এলো। এবার হচ্ছে ইন্ডিয়ার বিভিন্ন ধরনের র্যাঙ্ক, সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 57। কীভাবে মনে রাখবেন? সাস্টেনেবল মানে কি, যেটা স্টেপ বাই স্টেপ চলতে থাকে। তাহলে মানে যদি আমরা অড নাম্বারগুলো নিই, 1, 3, 5, 7 এভাবে চলে থাকে, তো 57, 5 আর 7। করাপশনে হচ্ছে আমাদের 81, এটা বলার কিছু নেই। হিউম্যান ডেভেলপমেন্টে আমাদের 130, হ্যাপিনেসে 133, গ্লোবাল ম্যানুফ্যাকচারিংয়ে 30, গ্লোবাল জেন্ডার গ্যাপে 108 এবং কম্পিটিটিভনেসে 58। এই কতগুলো ইম্পর্টেন্ট র্যাঙ্কিং। র্যাঙ্কিং অ্যাকচুয়ালি প্রচুর হয়, প্রায় 20-22 রকমের র্যাঙ্কিং হয়, কিন্তু এইগুলি মেন ইম্পর্টেন্ট। যদি আপনাদের এটা মনে হয় যে আরও র্যাঙ্কিংয়ের ভিডিও দরকার আছে, তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এই কতগুলি ইনফরমেশান আপনাদের দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করুন, চ্যানেলটির সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।